কথা বললাম না তখন হ্যাঁ বললো তো আমার নিচে দেখা হয়েছে আমি খাইতে যাইতেছি নামাজ পড়ে এখন নামাজ পড়ে নামাজ পড়ুন তারপর খাবো আর কি না ওই আমার আমরা কালকে রাতে থেকে জ্বালা দিতেছে এটাই সবাই এরকম একটা মানুষের বুঝ অবশ্য বাইক করেন তো আপনারা ভাই যেভাবে হোক এটা খুঁজে বার করলে আপনারাই পারবেন না আমার আমি আমার এমন কি ব্যক্তিত্ব যে আমার একবারে ভ্যানিশ করে দিতে হবে না এটা তো একজন মানুষের এই জিনিস কামনা করা যায় নাকি যতই খারাপ মানে দুশমন কেউ তো করে না এটা এটা কখন তাই না কত বড় জীবিত মানুষের নামে এত বড় একটা গুজব তোলা এটা তো খুবই খারাপ একটা ইয়ে না সেটা পৃথিবী দিয়ে পাশে পৃথিবীর পাশে বসুন মানে কাগজে কলমে যতটুকু পারি করি এটা তো বয়সের তারপরে তো আমরা মাশাআল্লাহ ভালো চলতেছে ওই দিন তো কেক কেক কাটলো সাতটা 19 তারিখে যে তাদের জন্মদিন ছিল ওই কেক কাটার জন্য টাকা পাঠিয়ে এসে গেছে ইয়াসিন ভাই পাঠিয়ে বসে অনেকক্ষণ ছিল প্রায় 4-5 ঘন্টা ছিল ওখানে প্রোগ্রামটা ম্যাডামের সাথে কথা হয়নি এর মধ্যে কথাটা তো হইছে না এর মধ্যে ম্যাডামের সাথে কথা হয় নাই ম্যাডাম এখন সরাসরি কথা বোধহয় কোনো কারণে বলে না এমনি সব সময় কথা বলেন এর মধ্যে হয়নি আর কি ম্যাডাম সেদিন সাজাম ভাইরে পাঠাইছিলেন সাজাম ভাই নোয়াখালি যাওয়ার পথে আমার সঙ্গে দেখা করে কথা বলে গেছে না সেটাই ওই দিন যে নিয়ে গেলাম মাসালা কেক কাছে আরো সুস্থ ছিল দুদিন পাঁচ ছয় ঘন্টা ছিল আরে বাপরে সবাই সিনেমায় ছিল সবার সঙ্গে ছবি অনেক দিন পরে পাইছে তো অহংকার কুমিল্লার মানুষের এটা পাওয়া না এরকম তো কিছু কখনো উনি তিন তিনবার এমপি ছিল একজন মন্ত্রীর মেয়ে ছিল ওনার বাড়িটা ডাবল অফার করতেছে জানি আমি তো আমার শ্বশুর বাড়ির কৃষ্ণপুর আমাদের পুরানো হয়তো এই পুকুরের মধ্যে খুব ইয়ে হয়েছে বা ইয়ে হয়েছে বা ক্যাচা ইয়ে হয়েছে যোগ টোক হয়েছে কেউ ওরে বাপরে বাপ কত ঠিক আছে আপনি নামাজ পড়তে যান আমাদের স্কুল যে করছে এই সঙ্গে ওনার বন্ধু মাস্টার সাহেবেরও ওনারও অনেক অবদান আছে এখন ওই যে সবিক ভাই তারা আছে আর কি তোমরা ফেসবুকে দিও যারা সুস্থ আছে ভালো আছে ঠিক আছে এরা তো দিব এরা তো আসছে আর স্মাইলটা দিতে হবে আপনাকে আসছে স্মাইল কোনে আনন্দে আছে আমাদের দেখার ইচ্ছা ছিল আপনার জন্য সুস্থ থাকি ওই যে আমার ছবি আগের এটা তো আর আপনার বাবা এটা কে এই যে মাঝখানে আপনার আপনার আমার বাবা আচ্ছা মাঝখানে ও আমার বাবা শেষ বয়সে হ্যাঁ হ্যাঁ আর
এখন কোথায় আছে? আমার মেয়ে হসপিটাল আসছিল, আবার ওমরা করতে গেছে। এই মুহূর্তে সৌদি আরব আছে, আর আমার বড় ছেলে আছে অস্ট্রেলিয়া, বড় ছেলে, তার বউ মেয়ে নিয়ে অস্ট্রেলিয়া। আমি তো যাব ডিসেম্বর বা জানুয়ারি অস্ট্রেলিয়া যাব। ঠিকানা নিয়ে যাবেন, দেখা করে আসবেন, দেখে আসবেন। হ্যাঁ, ছোট মা আমার মেয়েটা চান্স পেয়েছে, এখনো ইয়ে পায় নাই। আচ্ছা আচ্ছা, পাবে, ভিসা পায় না, কিন্তু ভিসা পায় নাই এখনো আমার নাতনি। ঠিক আছে, ছোট ছেলের মেয়ে আর কি, কানাডায়। আমি কিছুদিন আগে, 3 বছর আগে এরকম ছিলাম, ছোট ছেলের মেয়ে আর কি। ছোট ছেলে রহমান ছিলেন ওদিকে দেখা জানা। ছোট ছেলের মেয়ে এটাই পড়তে যাবে ইমু মামার, এ যাবে কানাডা পড়তে। ঠিক আছে, তো আমরা নামাজ পড়তে জানাম বা গেলাম অবশ্যই। আমি লিখে দিয়ে দিচ্ছি, কার্ডটা সাথে নেই। কি সুন্দর সব গুছাচ্ছে, গাছাচ্ছে ঘর টর সব ঠিকঠাক, আর কে একটা মাঝখান দিয়ে ভেবেছেন না কি নাম হলে আপনার মানে মনে থাকবো? হৃদয়। এত বড় লেখা যাবে না, আমি আবার বেশি পারি ওই এখনকারটা পারি না বেশি না, এটা ব্যবহার করি এটাই।